সকল কে জয় যিশু ইম্মানুয়েল জয় মসিহ কি শালোম। আজকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর প্রভু যিশু কত মঙ্গলময়। 390 ডেজ প্রভু যিশু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সত্যি ঈশ্বর কত মঙ্গলময়। 390 দিন আমরা একটা প্রভুর যিশুর কাছে সাক্ষী যে 390 দিন তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা চালনা করেছেন। 390 দিন প্রভু যিশু তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন 390 দিন তিনি আমাদেরকে সদা সর্বদা জীবিত রেখেছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন, পবিত্র আত্মার অনুপ্রেরণা দিয়েছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। তাই প্রভু কত মঙ্গলময়। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনাদের একটাই রিকোয়েস্ট করছি, আপনারা যতজন পারেন এটাকে শেয়ার করে দিন প্রত্যেকটা মানুষের কাছে। আর যখন আমাদের ওয়ার্শিপ চলবে তখন আপনারা প্রেয়ার রিকোয়েস্ট লিখে পাঠাতে পারেন, আর যাতে আপনার জন্য প্রার্থনা করবো। আজকে বিশেষ করে আমাদের অতি প্রিয় বন্ধু পালক, আমাদের সেই রেভারেন অভিজিৎ আর সেই হালদারকে আমরা হারিয়েছি আজকে, সেই পালককে। আর সত্যি প্রভুতে তিনি অ্যাক্টিভ ছিলেন। আজকে তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তার পরিবারকে তার পবিত্র আত্মা দ্বারা সান্ত্বনা দেন। আমরা যারা এই মুহূর্তে আছি, সত্যি ঈশ্বর কত মঙ্গলময়। আজকে আমরা যখন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব, সবাই আমরা সেই গানের মধ্য দিয়ে প্রশংসা করব, ধন্যবাদ প্রশংসা মহিমা কীর্তন করব। বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে সত্যি অনেক মানুষ অসুস্থ আছে, কিন্তু আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি 390 ডেজ প্রভু যিশু 390 দিন তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। আজকে বিশেষ করে ইন দ্য লাস্ট ডে আমরা সেই পার্ট টু নিয়ে আজকে আমরা শুনবো যে বাইবেল আমাদের এই লাস্ট ডে সম্বন্ধে কি বলছে। আজকে যে এই পরিস্থিতি, এই কোভিড এর পরিস্থিতি, অনেক মানুষ আতঙ্কগ্রস্ত, কিন্তু আপনাদেরকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন আপনি কিন্তু আতঙ্ক হবেন না, কেননা বাইবেল এগুলো যখন বলছে এগুলো সাইন এবং চিহ্ন যে প্রভু যিশু আসছেন। তিনি আমাদেরকে কি করছেন, যেন আমরা যেন আরো মানুষের জন্য প্রার্থনা করতে পারি, আরো যেন মানুষ দেশের জন্য প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পারি। সেই জন্য আপনি ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, কেননা যখন জন্মেছি একদিন মরতেই হবে, কিন্তু যেন আমরা এই লাস্ট ডে প্রভুর কাছে কিছু দৃষ্টান্ত রেখে যেতে পারি, যেন প্রভুর কাছে সেই যেন বলতে পারি, হ্যাঁ প্রভু, পৃথিবীতে যতদিন তুমি আমাকে রেখেছো আমি এই কাজ করতে পেরেছি। আপনি যেন সেটা বলতে পারেন, সেই জন্য আপনি আতঙ্কিত হবেন না। আর বিশেষ করে এগুলো বাইবেল আজ থেকে 2000 বছর আগে তিনি লিখে গেছেন যেগুলো হবে। তো আজকে বিশেষ করে দ্য লাস্ট ডে, আজকে সেই পার্ট টু নিয়ে আমরা শুনবো। আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই বিশেষ করে শাবনী চক্রবর্তীকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। আমরা ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড রোসলিন দত্তকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে
লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। রঞ্জিত কুমার দাস প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। সিস্টার মার্গারেট বিশ্বাস প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই মাধবী চৌধুরী প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ইন্দ্রজিৎ সরকার প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন আমরা পূজা রয়কে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। আমরা রঞ্জনা কাশ্যপ প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। পাস্টার টুলু নস্কর প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই আরতি ছেত্রী প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যে আমরা ধন্যবাদ দিই অর্ণব মিত্রকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। অর্ণব মিত্রকে যারা আছেন আমরা আসুন আমরা সবাই প্রভুর গৌরব করি গানের মাধ্যমে, ধন্যবাদ করার প্রশংসার মাধ্যমে, যে ঈশ্বর তিনি আমাদের জীবনে তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিতে চান। তাই যারা আছেন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা চাই সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করতে। সেই গানের মাধ্যমে আমরা তার ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, যাতে যতজন আছেন অনলাইনে আমরা একসঙ্গে প্রভুর গৌরব করতে পারি। আসলে এই গানের মধ্যে দিয়ে আমরা সবাই প্রভুর প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি চাই আমরা যারা প্রভুর গৌরব করছি, আমরা বিশেষ করে আপনাদের যারা প্রেয়ার রিকোয়েস্ট দিতে চান আপনারা যেন সবাই যেন সেই প্রার্থনা রিকোয়েস্ট আমরা প্রভুর গৌরব করতে পারি। আমরা সেই প্রার্থনা প্রভুর গৌরব করতে পারি। যারা আছেন এই অনলাইনে আমি চাই প্রত্যেকজন প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রশংসা করব, প্রভুর গৌরব করি। আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা মহিমা কীর্তনের মধ্যে দিয়ে যাব। থ্যাংক ইউ জিসাস। যারা আছেন এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব। যারা আছেন আমি ধন্যবাদ দিই সবিতা দেকে, ধন্যবাদ দিই সিস্টার সান্ত্বনা বিশ্বাসকে, ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, ধন্যবাদ দিই আমরা বিশেষ করে সত্যেন বেসরাকে, ধন্যবাদ দিই সুব্র মাখালকে, ধন্যবাদ দিই ডেসি প্রধানকে।
Oh,
যে গান গাইলাম আমার রাখাল কবু ঘুমায় না, সত্যি যদি আপনারা এই গানটা বিশ্বাস করেন, তিনি বলেছে তিনি তার আব্বার বাড়িকে তিনি রক্তের পাঁচিল দিয়ে আগুনের প্রাচীন দিয়ে তিনি রেখে দেবেন। আর তাই আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব যে সত্যি 390 দিন প্রভু আমাদেরকে জীবিত রেখেছে। কেননা আমরা যখন জীবিত আছি আপনি মনে ভাববেন যে প্রভু যীশু আপনাকে দিয়ে কিছু কাজ করাতে চায়। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি নিজেকে অডিট করবেন না। কেননা আপনি চিন্তা করুন, আপনি যখন প্রভুর সন্তান, নিজেকে যখন প্রভুর একজন শিষ্য বলে আপনি নিজেকে মানুষের কাছে প্রকাশ করেন, মনে রাখবেন যে ঈশ্বর এই সমস্ত ঘটনা আপনাদেরকে পূর্বে সবাইকে জানিয়ে দিচ্ছেন তার বাইবেলের মাধ্যমে। যদি আপনি বাইবেলের মধ্যে আস্থা রাখেন, যদি বাইবেলের উপরে বিশ্বাস করেন, তাহলে আপনি কিন্তু ওই সংকট, ওই করোনা ভাইরাস, ওই হতাশা নিরাশ আপনাকে কেউ টাচ করতে পারবে না, যদি আপনি যদি পুরোপুরি বিশ্বাস যদি প্রভু যীশুর উপরে রাখেন। তাই আজকে যারা আছেন আমি আপনাদের কাছে একটাই কথা বলছি, কেননা ঈশ্বর তিনি তার সন্তানদেরকে জানিয়েছেন শুধু এখন আমরা জীবিত আছি, আমাদের কিছু করণীয় আছে, আমরা যেন প্রভুর জন্য কিছু করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি। আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস।
আপনাকে অতি পবিত্র স্থানে নিয়ে যেতে চান। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি নিজে চিন্তা করছেন যে প্রভু আপনার জীবনে কিছু কথা বলতে চান, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখাতে চান যে প্রভু কত মঙ্গলময়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি আপনার প্রার্থনা রিকোয়েস্ট যারা পাঠিয়েছিলেন প্রথমবারে, আবার বলছি আপনাদেরকে, আপনি এখন সেই প্রেয়ার রিকোয়েস্টগুলোকে পাঠান, কেননা আমরা সেই প্রার্থনার মধ্যে আছি। আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই আপনারা যারা প্রার্থনা করতে চান, আপনার জন্য আমরা প্রার্থনা করব, যাতে প্রত্যেক মুহূর্ত আপনার জন্য প্রার্থনা করতে চাই, যেন ঈশ্বর আপনার জীবনে তিনি পবিত্র আত্মার শক্তি দিতে চান। যারা আছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের বারে বারে করে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের অনলাইনে ফোন করবেন না। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে আপনারা প্রার্থনা চান, আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, যেটা যে পার্সোনাল নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রত্যেকজন যারা আছি আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আসুন আমরা যারা এই মুহূর্তে আছি আমরা প্রভুর জন্য সেই প্রভুর কাছে প্রার্থনা করব, যাতে ঈশ্বর আপনার জীবনে তার পবিত্রতা চালনা দেন। যারা আছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই, আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। বিশেষ করে যারা চান আপনি আমাদের কমেন্ট বক্সে আপনার প্রেয়ার রিকোয়েস্ট লিখে পাঠাতে পারেন, এবং যদি কোনো ধন্যবাদের বিষয় থাকেন, আপনি আমাদের প্রার্থনার পর আপনি অনলাইনে আপনি ধন্যবাদ দিতে পারেন। আসলে আমরা প্রার্থনার মধ্যে যাই। যারা আছেন এই মুহূর্তে, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। তুমি আজকে এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার দ্বারা স্পর্শ করো প্রভু। বিশেষ করে আমি তোমার কাছে সমর্পিত করছি, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। বিশেষ করে আজকে রেভারেন্ড অভিজিৎ হালদারের জীবনকে তোমার কাছে সমর্পণ করি। রেভারেন্ড অরিজিৎ হালদার প্রভু, সে আজকে প্রভুতে তোমার নিদ্রিত যে তার পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে রেভারেন্ড অরিজিৎ হালদার, যেন প্রভু সে তোমার কাছে গেছে প্রভু, কিন্তু প্রভু আজকে সেই শোকার্ত পরিবারের জন্য আমরা এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, এই জন্য সেই শোকার্ত পরিবারকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু, যিশুর নামে
তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তাদের জীবনকে সুযোগ দিয়েছ, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রভু প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে সুমিতা মণ্ডল হালদারকে রাখছি, বিশেষ করে প্রভু সে প্রার্থনা চেয়েছে দমদমের অনেক পরিবারে অনেক বিশ্বাসী তারা অসুস্থ তাদের কোভিড, আমি সেই সমস্ত পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। দমদম ক্যান্টনমেন্ট ও প্রত্যেকটা ঘরকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, ইয়েস লর্ড, প্রভু যিশুর নামে সেই সমস্ত পরিবারকে তোমার প্রোটেকশন দাও প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সুমিতা মণ্ডল হালদারের জীবনকে তোমার কাছে রাখছি, তাকে তুমি ভালো রেখেছো, তার মাকে তার ভাইকে জেকবকে, বিশেষ করে প্রভু সুজাতা তার মেয়েকে মেয়ের জামাইকে, প্রত্যেক জনকে তুমি তত্ত্বাবধান করছো প্রভু যিশুর নামে, সেই পরিবারকে তোমার ধন্যবাদ প্রশংসা করি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু শ্রাবণী চক্রবর্তীকে রাখছি, তার পরিবারকে, বিশেষ করে সুবীর বাবুকে আম্মাকে এবং সোহমকে রাখছি প্রভু যিশুর নামে, তোমার সুস্থতা দাও, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস জিসাস, রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু, তোমার কত বিকত হাতে নিচে তাদেরকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, তার সন্তানকে, বিশেষ করে তার মেয়ে জামাই সেদেরকে তুমি প্রোটেক্ট করেছো, এবং বিশেষ আমাদের সেই আশিস কাশ্যপকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো। ইয়েস জিসাস, ফিল দ্য হোলি স্পিরিট প্রভু, তাদেরকে তুমি রক্ষা করো প্রভু, তাহলে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার সন্তান বিশেষ করে প্রভু সুমিতা দেকে তোমার কাছে রাখছি, বিশেষ করে প্রভু তাদের আজকে যে চেক আপ হয়েছে প্রভু, আমি বিশ্বাস করি সেই রিপোর্ট তুমি তোমার কাছে রেখেছি প্রভু, বিশেষ করে প্রভু সে যে প্রার্থনা চেয়েছে প্রভু স্নেহা রয় প্রভু, তার যা কিছু প্রভু অসুস্থতা প্রভু এই মুহূর্তে তোমার পবিত্রতা স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দি প্রভু, যতজনকে তুমি এই মুহূর্তে অনলাইনে নিয়ে এসছো আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে বিশেষ করে তুমি অনুগ্রহ করো রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি, তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। সিস্টার রোসলিনকে, তার মেয়ে টিনাকে, টিনার হাজবেন্ড, তাদের বাচ্চাকে তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে, তুমি তাকে প্রোটেক্ট করছো, বিশেষ করে তার ছেলে বিশেষ করে রোনাল্ডকে, রোনাল্ড ওয়াইফকে তুমি ভালো রেখেছো, বিশেষ করে এবারে আশিস বিশ্বাস, সোমা বিশ্বাস এবং প্রভু সেই রোহিতকে তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে, তোমায় ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তুমি মহান ঈশ্বর। আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখছি, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার ভাই সৌরভকে তুমি ভালো রেখেছো, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে আমি তাদেরকে ডেডিকেট করছি। মার্গারেট জীবনে তার টিউশনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তার মেয়ের যে আছে প্রভু সেই হোস্টেলকে প্রভু তুমি আশীর্বাদ করো, যেন তোমার পবিত্রতা চালনা করো, তাদের অঞ্চলের প্রত্যেক জনকে তোমার সুস্থতার মধ্যে রাখছি প্রভু যিশুর নামে, তুমি সাহায্য করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে সিস্টার সান্ত্বনা বিশ্বাসকে তুমি ভালো রেখেছো, তার মেয়েকে, তার জামাইকে এবং সন্তান, সেই প্রভু যিশুর নামে সিস্টার সান্ত্বনা যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু যিশু, তিনি আমাকে প্রোটেক্ট করছেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে, সিস্টার সান্ত্বনার জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু রুমা ঘোষকে রাখছি প্রভু যিশুর নামে, রুমা ঘোষ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তার বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো এবং রুমা যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু, তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো, বিশেষ করে তার সবিতার মাকে রাখছি, তার বাবা রবি বানসারিয়াকে রাখছি প্রভু, এবং বিশেষ করে রবির মা প্রভু উর্মিলা বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু সময়ালকে, তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে, সেই পরিবারকে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, আমি ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি, তার জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, যেন রঞ্জিত চ্যাটার্জি তোমার গৌরব করতে পারে প্রভু, তুমি তাদের জীবনকে তোমার পবিত্রতায় স্পর্শ করো প্রভু যিশুর নামে। ঈশ্বরের বাক্য বলছে যে আমি সদা সদা সর্বদা জাগ্রত ঈশ্বর, আমি প্রত্যেকটা মুহূর্তে জাগরণ করি যেন তোমাকে প্রোটেক্ট করতে পারি,
ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি প্রভুকে ধন্যবাদ করুন যে ঈশ্বর আপনাকে রক্ষা করছে। ধন্যবাদ দি প্রভু এই মুহূর্তে প্রভু, বিশেষ করে আমি তোমার কাছে রাখছি প্রভু সুব্রত মাকালকে প্রভু। আজকে প্রভু তারা সেই টেস্ট করতে গেছিল প্রভু, আমি বিশ্বাস করি সেই রিপোর্ট তোমার হাতে রেখেছি, আমি বিশ্বাস করি সেই রিপোর্ট তুমি লিখবে, নর্মাল করবে এবং তোমার এই ধন্যবাদ প্রশংসা করবে প্রভু। যিশুর নামে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যেন প্রভু এইভাবে তারা তোমার মহিমা কীর্তন করতে পারে। ব্রাদার বরুণ দত্তকে রাখছি, বরুণ দত্তের জীবনকে তুমি সেম আশীর্বাদ করেছো, গতকাল তার রক্তের পরীক্ষা হয়েছিল কিন্তু প্রভু আজকে প্রভু ব্রাদার বরুণ ভাই তোমায় ধন্যবাদ দিয়েছে যে ইয়েস প্রভু যিশু আমার ছেলের রিপোর্টকে তুমি নেগেটিভ করেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। হালেলুইয়া প্রভু যিশুর নামে ব্রাদার বরুণ বাবুকে এইভাবে তুমি প্রোটেক্ট রক্ষা করছো প্রভু, থ্যাংক ইউ জিসাস, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। তাদের পরিবারকে তোমার অনুগ্রহ আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, থ্যাংক ইউ জিসাস। আমি রঞ্জিত কুমার দাসকে রাখছি প্রভু, তাকেও তোমার যে কোভিড হয়েছে আমি বিশ্বাস করি তাকে তুমি রিকভারি করছো আস্তে আস্তে। পিয়ালিকে রাখছি, তাদের মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ইয়েস যেন তারা হতাশা না হয়ে যায় প্রভু। এই মুহূর্তে তোমার সান্ত্বনাকারী হাত রঞ্জিতের ওপরে রাখো প্রভু যিশুর নামে, তোমার পবিত্রতা চালনা করো, থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে আমি সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তাকেও তুমি অনুগ্রহ করেছো, তার মেয়ে জামাইকে এই পর্যন্ত তুমি প্রত্যেকটা মুহূর্তে তোমার রক্তের নিদর্শন তাদেরকে তুমি আঁকড়ে রেখেছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু আমি এই মুহূর্তে ব্রাদার তরুণ দত্তকে রাখছি, রুমির যে স্টমাক পেইন আছে প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে, তার স্টমাক পেইন প্রভু যিশুর নামে রিমুভ জিসাস নেম প্রভু, থ্যাংক ইউ জিসাস। ব্রাদার তরুণ দত্তকে এবং জন কিং দত্তের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো, ব্লেস করো যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে তুমি তাদের সেই সান্ত্বনাকারী হাত তুমি তাদের মাথায় রাখো প্রভু যিশুর নামে, সুস্থতা লাভ করো, থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই। আমি ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার ইন্দ্রজিৎ সরকার যেন সে তোমার গৌরব করতে পারে, ইয়েস প্রভু তুমি তার জীবনকে বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করছো, প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো প্রভু যিশুর নামে, ব্রাদার ইন্দ্রজিৎ যেন তোমাকে মহিমা কৃত করতে পারে, তার সকল উপকার ভুলিয়া না যায়, যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ব্রাদার পরিতোষ মণ্ডলকে তোমার কাছে রাখছি, তাকে তুমি কত আশীর্বাদ করেছো। অনিতা মণ্ডলকে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে অর্ণবকে রাখছি প্রভু, তাদের সন্তানকে বিশেষ করে তাদের মেয়ে গ্লোরি বর্ধনকে এবং তার হাজব্যান্ডকে গ্লোরি হাজব্যান্ডকে প্রভু, সেই পরিবারকে প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করছো, তাদের বাইরে যাওয়া ভীতাশ তুমি রক্ষা করছো, কেননা তুমি তাদের সাহায্যকারী ঈশ্বর প্রভু যিশুর নামে, তারা এইভাবে তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু, আমি তাদেরকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু যিশুর নামে, তুমি আত্মার চালনা দাও। আমি দিলীপ কুমার দাসকে রাখছি প্রভু, তুমি এই পর্যন্ত তাকে তুমি প্রোটেক্ট করেছো, দিলীপ বাবুর ওয়াইফকে রাখছি প্রভু, তার মেয়ে জামাই তাদের সন্তানকে ডেডিকেট করছি প্রভু, এবং দিলীপ বাবুর প্রভু সেই কোভিডের জন্য যা পয়সা খরচ হয়েছে সে যে ক্লেম করেছে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি, সে যেন পয়সা পায় এবং তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, পদ্মা ভৌমিকের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, ইয়েস জিসাস, ইয়েস লর্ড প্রভু, তুমি এই মুহূর্তে তোমার পবিত্রতা চালনা করছো প্রভু যিশুর নামে, সুপ্রিয় কে এই মুহূর্তে তোমার পবিত্রতা চালনা করো প্রভু, সে চিন্তা করছে কোথায় সে কাজ করবে প্রভু, তোমার মনোনীত জায়গা তুমি তাকে দেখিয়ে দাও প্রভু যিশুর নামে, গীতাকে তাদের সন্তান গোলুকে এবং প্রভু সুজিত বাবুর এবং তাদের তার ওয়াইফ পদ্মা ভৌমিককে রাখছি প্রভু, তাদের বিজনেসকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর, ইয়েস প্রভু তোমায় গৌরব তোমার প্রশংসা তোমায় করি। আমি এই মুহূর্তে প্রভু আমি তোমার কাছে ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, ঝুমা দের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, দয়া করেছো প্রভু যিশুর নামে, তার যা কিছু অসুস্থতা সিকনেস তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যান, যেন ঝুমা তোমার গৌরব করতে পারে, তুমি তার আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু পরিণীতা সর্দারকে রাখছি, তাকেও তুমি কত অনুগ্রহ করেছো প্রভু, বিশেষ করে তার মা প্রভু মনিকা সর্দারকে রাখছি প্রভু, প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে আমি বিশেষ করে তার ওয়াইফ বিশেষ করে তার হাজব্যান্ড প্রভু আমি সেই
পরিণীত তার হাজবেন্ডকে রাখছি প্রভু, অ্যান্ড্রুসকে রাখছি প্রভু যিশুর নামে। অ্যান্ড্রুসের শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। ইয়েস, আমি অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো যেন অভিজিৎ মজুমদার এবং তার মা দীপ্তি মজুমদার তলে যেন তোমার গৌরব করতে পারে। সেই বাড়িকে তুমি প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে, রক্ষা করো প্রভু, যেন দীপ্তি সিস্টার দীপ্তি যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। এবং প্রভু অভিজিৎ দার বাবুর শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো, তুমি তার জীবনকে আরো শক্তি দাও, বল দাও, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে প্রভু ব্রাদার রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু, তার ভাইয়ের যে অসুস্থ, বিশেষ করে প্রভু সেই যে কোভিড হয়েছে, করোনা হয়েছে প্রভু, সেই মাইকেলের প্রভু আমি এই মুহূর্তে রাখছি প্রভু যিশুর নামে। ও জিসাস, প্লিজ হেল্প মি লর্ড প্রভু, মাইকেল বাবুকে প্রভু যিশুর নামে তোমার সুস্থতা দাও, যেন সে রিকভারি করে তোমার গৌরব প্রশংসা করতে পারে। এবং প্রার্থনা করি প্রভু নাতাশাকে, নাতাশার বোনকে, রঞ্জিত বাবুকে এবং এলিজাবেথ রিচার্ডের জীবনকে তোমার পবিত্রতা চালনা করছি প্রভু যিশুর নামে, সারা দামে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সংযুক্তা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও সংযুক্তার জীবনকে প্রভু যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে প্রভু যিশুর নামে এই মুহূর্তে সংযুক্তার দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, প্রভু তুমি তাকে শক্তি দাও, বল দাও, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি রিঙ্কু মান্নাকে তোমার কাছে ডেডিকেট করছি, রাইট নাও প্রভু রিঙ্কু মান্না, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু। ইয়েস জিসাস, রিঙ্কু মান্নাকে প্রভু এই মুহূর্তে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সে তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আমি সুপ্রিয় দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, সুপ্রিয়া দত্ত প্রভু যেন এই মুহূর্তে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে, তার পরিবার তার ফ্যামিলিকে রাখছি প্রভু, তারা যেন হতাশা না থাকে, কেন সদা সর্বদা বিশ্বাস করতে পারে যে ইয়েস প্রভু যিশু তিনি আমার সঙ্গে আছেন। আমি এই মুহূর্তে প্রভু সোনিয়া সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও সোনিয়া সানিয়েলের জীবনকে তোমার কাছে রাখছি, তার পরিবার তার ফ্যামিলিকে তুমি প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে, যেন সোনিয়া সানিয়েল তোমায় ধন্যবাদ দিতে পারে। ইয়েস প্রভু, যদি আমার স্বপক্ষ তাহলে মনুষ্য আমার কি করতে পারবে প্রভু, থ্যাংক ইউ জিসাস, প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। আমি আমি পাস্টার আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে রাখছি প্রভু তোমার কাছে, বিশেষ করে সে চিন্তিত, তার মায়ের অন্তরে তুমি কথা বলো প্রভু, তুমি তার এই মুহূর্তে প্রভু যিশুর নামে মায়ের মনকে তুমি স্পর্শ করো প্রভু, তুমি তার অলৌকিক কাজ করো, যেন তার মন পরিবর্তন হতে পারে প্রভু। বিশেষ করে প্রভু তার মেয়ে তনুকে এবং মৌসুমীর জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি গোপালকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবারকে রাখছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, সে গুয়াহাটি থেকে ব্যাক করছে, তুমি সুন্দরভাবে তাকে তুমি রিকভারি করেছো প্রভু, সে এখন ট্রেনে আছে প্রভু, আবার সেই হাওড়া স্টেশনে নামবে প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, তুমি তাকে প্রোটেক্ট করো প্রভু। আগামীকাল তার বউ এবং মেয়ে উঠবে ট্রেনে প্রভু যিশুর নামে প্রার্থনা করি, তারাও যেন সুন্দরভাবে পার হয়ে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রভু যিশুর নামে তুমি তাদেরকে অনুগ্রহের মধ্যে দিয়ে চালনা করো, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, জুমা দাসকে তোমার কাছে রাখছি প্রভু, আমি যিশুর নামে পিটার দাস, জুমা দাস, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা, ইয়েস প্রভু, আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট, প্রভু যিশুর নামে তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু, থ্যাংক ইউ প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। সুমনা দেকে তোমার কাছে রাখছি, সুমনাদের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সুমনা দে যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস, তুমি অলৌকিক কাজ করো, তার বাবা মাকে তুমি প্রোটেকশন দাও, তোমার পবিত্র আত্মা চালনা করো, থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই, আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো, তৃপ্তি রোজারিও সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস জিসাস, তুমি দয়া করো প্রভু তাদের জীবনে, থ্যাংক ইউ জিসাস, আমি তোমার জীবন তাদের কাছে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, থ্যাংক ইউ প্রভু, তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। প্রভু তৃপ্তি রোজারিও তারা যেন একসঙ্গে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে,
ধন্যবাদ দি প্রভু, যারা অনলাইনে আছে প্রভু, যারা কমেন্ট লিখতে পারছে না প্রভু, হয়তো প্রভু তাদের অনেক সমস্যা আছে, দুঃখ আছে, ঈশ্বরের বাক্য বলছে আমি প্রত্যেকজনের চোখের জলকে দেখছি, আমি তাদের কষ্টকে দেখছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, যারা প্রভু কমেন্ট করতে পারে না প্রভু, যারা লিখতে পারছে না প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা ভরিয়ে দাও, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, সকল গৌরব তোমাকে দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রত্যেকজনের জীবনকে আত্মার চালনা দিচ্ছ প্রভু, থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, আমি নীতা মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, সে যে ডিফিকাল্ট যে কষ্টের মধ্যে আছে প্রভু, তুমি তার রেখছো প্রভু, তার হাজবেন্ডকে, তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সিস্টার নীতা মুখার্জি যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো, আশীর্বাদে পরিপূর্ণ করো, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, ব্রাদার পলাশ মণ্ডলের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু, পলাশ মণ্ডল যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, ইয়েস লর্ড, তুমি তাদের জীবনে অনুগ্রহ ভরিয়ে দাও, আমি প্রভু এলিন রাবার্টকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো প্রভু, আমি এলিনা রূপা প্রভু রাইট নাও প্রভু, এলিনা রূপার জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু, যিশুর নামে রিসিভ দা হোলি স্পিরিট প্রভু, আমি এই মুহূর্তে প্রভু ববিতাকে রাখছি প্রভু রাইট নাও প্রভু, থ্যাংক ইউ জিসাস, তার সন মিসিং হয়ে গেছে প্রভু রাইট নাও প্রভু, ও জিসাস তুমি কত মহান ঈশ্বর, আমি ববিতার সেই সনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, প্রভু যিশুর নামে প্রভু, সে প্রভু 24 ঘন্টার মধ্যে সে তোমায় ধন্যবাদ করবে, ইয়েস প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি তুমি তাদের লজ্জিত করবে না, এবং ববিতা তোমার সাক্ষ্য বহন করবে প্রভু, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ও জিসাস তুমি অনুগ্রহ করো প্রভু, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট তোমার আত্মার চালনা দাও প্রভু, সকল গৌরব তোমাকে দিই প্রভু, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে আবার ধন্যবাদ করি, আজকের যে সাবজেক্ট আমরা সেই সাবজেক্ট সবাই জানি, ইন দা লাস্ট ডে, শেষ সময় আমরা উপস্থিত, গতকালকে একটা প্রশ্ন করেছিলাম আমরা আপনাদেরকে, কতজন সেই প্রশ্নের উত্তর দিতে এখন প্রস্তুত আছেন, কেননা আপনার জীবনে যদি আজকে লাস্ট ডে হয় আপনি কি কি সিদ্ধান্ত নেবেন, সেই প্রশ্ন গতকাল করেছিলাম, আবার প্রশ্ন করছি আমি ভুলে যাইনি, কিন্তু যদি আপনি মনে করেন যে সেই প্রশ্ন আমি উত্তর দিতে উত্তর দেব, অবভিয়াসলি উত্তর দিতে পারেন, যে লাস্ট ডে এন্ড অফ দা টাইম তাই না, আমাদের শেষ দিনে আপনার আর 2-3 ঘন্টা পর মৃত্যু হবে, চিন্তা করছে, তাহলে আপনি কি করবেন, যদি আপনার কাছে ধরুন 10 hours আছে, যদি 10 ঘন্টা আছে, কারো কাছে ধরুন 5 ঘন্টা সময় আছে, কারো কাছে 4 ঘন্টা সময় আছে, আপনি কিভাবে কি করবেন সেই সময়, সেই সময় আপনি কি করবেন, এই প্রশ্ন আপনাদের কাছে কাল গতকাল করেছিলাম, যারা জবাব দিতে চান আপনি দিতে পারেন, তারপর আমি বলবো যে কেন বিশেষ করে এন্ড অফ দ্য টাইম বা লাস্ট ডে ঈশ্বর তিনি কেন আমাদের এই কথা বলে গেলেন, যারা আছেন আপনি চুপ থাকবেন না, কেন আপনাদেরকে প্রশ্ন করেছি, কালকে থেকে আমি ওয়েট করছি আপনাদের কথা শোনার জন্য, যারা আছেন আপনি বলতে পারেন, আপনাদের কাছে যারা এই মুহূর্তে বলতে চান আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325943536666, আপনি কি করবেন, এটা প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এই পরিস্থিতির মধ্যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আগে জগতের সবকিছু আপনি দেখছেন, দেখে কতজন আতঙ্কগ্রস্ত আছে, এই সেকেন্ড প্রশ্ন আপনাদের করলাম, এই যে আজকে যে আপনারা নিউজ দেখছেন, খবর দেখছেন, হোয়াটসঅ্যাপ দেখছেন, কতজন কোভিড নিয়ে অনেক কিছু পরিস্থিতি হচ্ছে,
আতঙ্কগ্রস্ত, কতজন আছেন আপনারা আতঙ্কগ্রস্ত? যারা আছেন আপনাদের কাছে খুব সুন্দর দুটো প্রশ্ন রেখেছি, যদি আপনার মৃত্যু আসে আপনি কি করবেন, এবং কতজন আপনারা আতঙ্কগ্রস্ত আছেন এই কোভিড পরিস্থিতি নিয়ে? যারা আছেন আপনারা কিন্তু দুটো মেন প্রশ্ন আপনাদের করেছি, আপনি আমি চাই আপনারা এই প্রশ্নের উত্তর দিন। খুব গুরুত্বপূর্ণ, আপনি চিন্তা করুন সত্যি কি এই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি আতঙ্কগ্রস্ত, বা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, যারা আছেন আপনি এই দুটো প্রশ্নের জবাব দিতে পারেন, আমাদের অনলাইনে ফোন করতে পারেন। গতকাল যে ফোন করেছিলেন না, আমি নতুন মানুষকে চাইছি, কেউ যদি বলতে চান, আর এবং আপনার অভিমত আমরা শুনতে চাই। আপনি দ্বিধা মনে করবেন না, আপনার মনে, হ্যাঁ জয় যীশু, হ্যালো 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 হ্যালো, জানি না কে লাইনে এসেছিল আমি বুঝতে পারিনি, কিন্তু কথা শোনা যাচ্ছে না। কেউ কি উত্তর দিতে চান? আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যারা আছেন। হ্যাঁ জয় যীশু, হ্যাঁ বলো। প্রথমত আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন, তো সেটা শুনে আমার মনে হলো যে আমাকে যদি বলা হয় যে কয়েক ঘন্টা আমার প্রাণ থাকবে শরীরে, তখন আমি তাহলে চিন্তা করবো যে আমি যার যার প্রতি খারাপ ব্যবহার করেছি, হ্যাঁ তাদেরকে আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইবো, আর এটা তোমার নিজের জন্য, ঈশ্বরের জন্য কি করলে? ঈশ্বরের জন্য এই যে যাদের মনে করুন মানে অভাব আছে, মানে বস্ত্র নেই বা যাই হোক, সেগুলো আমি করবো আর কি। আমি আমার হাজবেন্ড দুজনেই মানে বুঝাচ্ছি শুনে যে ভেঙে যাওয়ার কিছু নেই, আর করোনা মানেই যে মৃত্যু তার নয়, হ্যাঁ যেটা আমাদের জীবনে ঘটেছে, আচ্ছা 29 তারিখ, হ্যাঁ তার থেকে যাতে সুন্দরভাবে মানে 29 তারিখ যাতে সুন্দরভাবে টেস্টটা যাতে হতে পারে তার জন্য প্রার্থনা করবেন, কারণ এখন শুনতে পাচ্ছি মানে টেস্টের জন্য খুব চাইছি, মানে টেস্টও ঠিকভাবে মানে করা যাচ্ছে, আমরা এবারে একটু অন্যরকম প্রশ্ন করি আপনাকে, কেননা এতগুলো প্রশ্ন করছি আপনি নিজেই এমনি জর্জরিত, আপনারা নিজেই প্রত্যেকজন, হ্যাঁ জয় যীশু, হ্যালো, হ্যাঁ কালকে তুমি বলেছো, আজকে বলার দরকার নেই, আমি অন্য কাউকে চাইছি। হ্যাঁ যারা কালকে বলেছেন আমি আজকে নতুন নতুন মানুষদের চাইছি, আর যদি কেউ বলতে চান, বিশেষ করে আপনাদের কাছে একটাই কথা বলি,
আপনি কতজন বিশ্বাসী? আমি প্রথম, এবারে আপনি সবকিছু চলে যান, এবার আমার কথায় আপনি কমেন্ট করুন, কতজন বিশ্বাসী যে আপনি প্রভুকে বিশ্বাস করেন? কতজন বিশ্বাসী আছেন? যারা বিশ্বাসী তারা লিখবেন ইয়েস। ওকে, আমি আপনাদের কাছে একটা কথা বলছি, যারা বিশ্বাসী আপনারা লিখবেন ইয়েস, আর যারা আপনি প্রভুকে ফলো করছেন তারা লিখবেন এ ফলোয়ার। ওকে, যারা বিশ্বাসী ভালো করে শুনুন, তারা লিখবেন ইয়েস, আর যারা প্রভুকে ফলো করছেন মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অন্য কিন্তু আপনি প্রভুকে শুনছেন ফলো করছেন, তারা এফ লিখবেন, এফ। ওকে, আপনারা যারা আছেন, অনেকজন দেখছেন লাইভে, 40-50 জনের উপরে লাইভ দেখছেন আপনারা, আপনাদের কাছে প্রশ্ন, আগর আপ পরমেশ্বর কো সন্তান হ্যায় বিশ্বাসী হ্যায় তো ইয়েস লিখিয়ে, আগর আপ অন্য বিশ্বাস করতে লেকিন পরমেশ্বর ইশু কো মানতা হ্যায় আপ এফ লিখিয়ে, এফ মতলব ফলোয়ার। ওকে, আমি আমি আপনাদের কাছে কিছু জিনিস দেখাতে চাইছি, জিতনে লোক হ্যায় जितने हैं फटाफट लिख दीजिए, जो लोग विश्वासी है यस करिए, और जो लोग फॉलोअर है मतलब अन्य विश्वासी से प्रभु सब मानता है फॉलो करता है एफ लिखिए, जितने लोग हैं फटाफट जल्दी जल्दी। आप लोग को कुछ बताना चाहते हैं क्योंकि लास्ट डे क्या होने वाला है, क्या होगा? परमेश्वर हम लोग को क्यों ये लास्ट डेज के विषय सब कुछ बताया? এত জন লোক আছেন, আমি আমার কথা এখনো আপনারা বুঝে উঠতে পারিনি। যারা আছেন আপনারা এই মুহূর্তে আপনাদের কাছে আপনারা লিখতে চাইছি, আপনি লিখুন, আপনাদের কাছে সেই রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনারা যারা লিখতে চান, কেননা আপনাদের একটা জিনিস আপনাকে প্রভুর সেই পবিত্র আত্মার দ্বারা চালনা করে, আজকে যারা ওরিড আছেন কোভিড নিয়ে, করোনা ভাইরাস নিয়ে যারা চিন্তিতর মধ্যে আছে, বিভিন্ন রকমভাবে হতাশার মধ্যে আছে, তাদের জীবনে সেই পবিত্র আত্মার শক্তি দিতে চাই যাতে আপনি ভেঙে না পড়ে। কেউ আছেন কি আর? যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, এখনো পর্যন্ত আমি সেই উত্তর পাইনি, মাধবী চৌধুরী ইয়েস, পরিণীত সর্দার ইয়েস, পলাশ মন্ডল ইয়েস, সুমিতা মন্ডল ইয়েস, এন্ড এফ দুটোই লিখছেন হ্যাঁ, মরিয়াম দাস ইয়েস। ওকে, আপনারা যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য লিখেছেন, আপনাদের কথা একটা ঈশ্বরের বাক্য বলতে চাই, যে ঈশ্বর এই কোভিড সিচুয়েশন, করোনা ভাইরাস এই যে হবে, মানুষ যে ঘরবন্দি থাকবে, বাইবেল আজ থেকে 2000 বছর আগে মানুষকে জানিয়ে দিয়েছে, এন্ড অফ দা লাস্ট ডে, এটা হচ্ছে লাস্ট ডে। আপনি যদি সবকিছু জানেন, বাইবেল যদি আমাদের কাছে সবকিছু প্রকাশ করে দিয়েছে, তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? আমরা একটা বাক্য করি, বাক্য আপনাদের এই কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে চিশাইও 26:20। আসুন আমার সঙ্গে বাইবেলটা খুলুন, চিশাইও 26:20। যিশাইয় 26:20 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে, যিশাইয় 26:20 বলছে, আর আমার জাতি চলো তোমরা অন্তগারে প্রবেশ করো, তোমাদের দ্বার সকল রুদ্ধ করো, অল্পকাল মাত্র লুকাইতো থাকো।
তাহলে ঈশ্বর অলরেডি যারা বিশ্বাসী আছেন, যারা ইয়েস লিখেছেন, তাদেরকে ঈশ্বর এই যে কোভিড সিচুয়েশনে ঈশ্বর যে বলছে তুমি অল্প কানের জন্য ঘরের মধ্যে থাকো, বাইবেল আমাদেরকে আগে থেকে তিনি আমাদেরকে বলে দিয়ে গেছে। যারা এই মুহূর্তে আপনি নিজেকে চিন্তা করছেন যে কি হবে এই পরিস্থিতির মধ্যে, বাইবেল আমাদের বলছে অল্পকাল তোমরা সেই ঘরের মধ্যে বন্দী থাকো, থাকো সেখানে বলছে, থাকতে বলছে ঈশ্বর। কেননা ঈশ্বর লাস্ট ডে প্রত্যেকটা বিশ্বাসীকে তিনি অ্যালার্ট করে গেছেন। যখন যিশু যখন যাচ্ছিলেন, যিশু যখন তার শিষ্যদের সঙ্গে চলছিলেন, যিশু বলছেন আমি যাচ্ছি এবং তোমার জন্য এক সহায়ককে পাঠিয়ে দেব, তখন প্রভু যিশু বলছেন আপনি যখন দ্বিতীয়বার আসবেন তার চিহ্নই বা কি, আমরা কি করে বুঝবো তার লাস্ট ডেটে আপনি যে আসছেন। আজকে এই কোভিড সিচুয়েশনে প্রত্যেকটা মানুষ ঘরবন্দি, তাহলে আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি প্রভুকে মানেন, তাহলে অলরেডি বাইবেল যিশাইয় তার 26:20 বলছে, হে আমার জাতি চলো তোমার তোমার অন্তর্গারে প্রবেশ করো, তোমার দ্বার সকল রুদ্ধ করো, অল্পকাল মাত্র লুকাইত থাকো যে পর্যন্ত ক্রোধ না অতীত হয়। তাহলে আজকে ঈশ্বরের যে ক্রোধ অনেক বিশ্বাসের ঘরে এই জন্য থাকতে বলছেন ঈশ্বর, যাতে এই ক্রোধ যখন চলে যাবে তখন আমরা যেন বেরোতে পারি। আর ক্লিয়ার, যারা বিশ্বাসী আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ক্লিয়ার হলেন? আপনারা যারা আমার কথা শুনছেন, যারা আমার কথা শুনছেন, আপনি আপনি তাহলে বিশ্বাস করেছেন? যারা এই মুহূর্তে নিজেকে বিশ্বাসী মনে করেন, তাহলে ঈশ্বর অলরেডি আপনাকে জানিয়ে দিয়ে গেছে। জানেন এই যে হোম কোয়ারেন্টাইন সবাই বলছে, তাই না? তাহলে ঈশ্বর, আজকে অনেক মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে। আজকে আমাদের ব্রাদার রঞ্জিত দাস হোম কোয়ারেন্টাইনে আছে, ব্রাদার প্রশান্ত দে সে হোম কোয়ারেন্টাইনে আছে, আমরা যদি দেখা যায় আমাদের সুব্রত মাকাল, মোনালি মাকাল হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছে, তাই না? আজকে আমাদের আমাদের যদি পাদ্রিবাবুকে দেখায়, জরেন বসুমাতা সেম হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছে। তাহলে আপনাকে ঈশ্বর অলরেডি জানিয়ে দিয়েছে, এই ক্রোধ যখন চলে যাবে তখন আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আপনি যখন জানেন ঈশ্বরের বাক্য, ওয়াই ওয়ারিড, কেন চিন্তিত হচ্ছেন, কেন নিজেকে চিন্তা করছেন? কারণ ঈশ্বর আপনাকে জানেন লাস্ট ডে, তিনি সবাইকে তিনি জানিয়ে দিয়ে গেছেন। যদি আপনি যদি জানেন তাহলে আপনি কিন্তু চিন্তাগ্রস্ত হবেন না, কারণ আপনি সব জানেন। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি আপনার কথাটা ক্লিয়ার আপনি বুঝতে পারলেন যারা শুনছেন, কেননা আপনি চিন্তা করে আপনি চিন্তা করছেন। আজকে অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে, আপনি চিন্তা করছেন সত্যি এই পরিস্থিতির মধ্যে আমি একা। আজকে অনেক পরিবার, অনেক ফ্যামিলি, অনেক পরিবার আছে যারা মনে করছে আমি একা এই পরিস্থিতির মধ্যে, আমার আগে পিছনে সামনে কেউ নেই, আমি একা এই পরিস্থিতির মধ্যে, কি হবে আমার জীবন? ঈশ্বর তাও বলে গেছেন, বাইবেল আমরা যখন ঘাঁটি বাইবেল আমাদেরকে সব কিছু দেখায়, বাইবেল আমাদেরকে দেখায়। কেননা আমি বাইবেলকে বারে বার করে আপনাদেরকে এই কথাই বলছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন প্রত্যেকটা মুহূর্ত, কেননা যারা একা আছেন, যারা ভাবছেন সত্যি আমার তো আগে পিছু কেউ নেই, কেননা বাইবেল সেখানে যদি যিরমিয় 15 আমরা যদি সেখানে 17 দেখি, যিরমিয় 15:17 ঈশ্বরের বাক্য দেখুন এই কথা বলছে যে আমি পরিহাসকারীদের, আমি পরিহাসকারীদের সভাতে বসতি করি নাই, উল্লাস করি নাই, তোমার হস্ত প্রযুক্ত একাকি বসিতাম, কেননা তুমি আমাকে ক্রোধপূর্ণ করিয়াছ। আমি একাকি বসিতাম। আজকে আপনি সবার সঙ্গে মিলে যেতে পারছেন না, আজকে আপনি একা। বাইবেল আজ থেকে 2000 আগে তিনি লিখে গেছেন, কেননা মানুষ একাকিতে থাকবে। যারা আছেন
ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি চিন্তা করবেন না। সেই জন্য জিরেমিয় 15:17 ঈশ্বরের বাক্য বলছে, আমি একা কি বসিতাম। আজকে অনেকজন একা বসে লাইভ দেখছে, বাইবেল আমাদেরকে শেখায়। তাহলে আপনাকে যদি এই লাস্ট ডে যদি ঈশ্বর যদি সবকিছু বলে যান, তাহলে আপনি কেন চিন্তা করছেন? আপনারা অনেকজন ভয় পাচ্ছিলেন যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমি কি বলবো, প্যানিকের মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন। কিন্তু যদি আপনি যদি সবকিছু আপনাকে জানিয়ে দেন, তাহলে আপনার কোনো ভয় পাওয়ার কারণে, কেন আপনি জানেন যে এইসব ঘটনা হবে। আর আপনি প্রভুকে ধন্যবাদ দিন, প্রভু যিশু আসছেন, জিসাস কামিং সুন, প্রভু আসছেন। প্রভু আপনাকে এবং আমাকে তৈরি করছে, প্রিপেয়ার করছে, যাতে আমরা প্রভুর সামনে দাঁড়িয়ে বলতে পারি, হ্যাঁ প্রভু, যতদিন তুমি আমাকে পৃথিবীতে রেখেছো বাঁচিয়ে, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস চলেছে, আমরা প্রভু যেন যেন সেই আত্মাগুলোকে বাঁচাতে পারি। কালকের যে প্রশ্ন করেছিলাম, অনেকজন ভয় পাচ্ছিলেন, আমাদের শুধু ব্রাদার অভিজিৎ মজুমদার লিখছিলেন, হ্যাঁ আমার মৃত্যুর কিছু আগে আমি আমার সম্পত্তি লিখে যাব, এই কথা বলেছিলেন ব্রাদার অভিজিৎ মজুমদার। আমি একটা কথা বলছি আপনাদেরকে, যারা সময় পাবেন, যারা আপনার কাছে 4-5 ঘন্টা, যেন কোনো একটা আত্মা কি দুটো আত্মাকে আপনি প্রভুর কাছে তার সাক্ষ্য বহন করুন। আপনার কাছে আপনার কিছু কি করতে হবে না, কেননা আপনি ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নিয়ে যাবেন না, প্রভু চাইবেন যে তুমি আমার জন্য কথা আটটাকে জয়ী করেছো। আপনি যখনই সময় পাবেন, 3-5 ঘন্টা, যাতে আত্মার জন্য, আবার বলছি, যেন আত্মাকে যদি একটা আত্মাকে বাঁচাতে পারেন, স্বর্গরাজ্য আনন্দ হয়। তাহলে আপনি যখন সুযোগ পেয়েছেন আজকে, তাহলে একটা আত্মাকে বাঁচাতে হবে প্রভু, যেন এই আত্মা বিনষ্ট না হয়। প্রভু আপনাকে সেই করতে হবে, কেননা আমাকেও সেই বলতে হবে, হ্যাঁ প্রভু, যতদিন তুমি আমাকে পৃথিবীতে রেখেছো আমি আত্মাকে বাঁচাবার দিয়েছি। অনেকজন যারা একা আছেন, আপনারা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। কেননা আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, যতজন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন, আজকে যারা আছেন ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছে, কেননা আপনার সঙ্গে কিন্তু, আবার বলছি, আপনার নাম, যশ, নামের পেছনে, নামের আগে কত পদবি আছে, কত ডিগ্রি আছে সেটা যাবে না, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকা আছে, কত কোটিপতি আছে সেগুলো যাবে না, কেননা আপনার সঙ্গে আপনার সেই সোলটা, আত্মাটা যাবে প্রভুর কাছে, এবং তাকে কৈফিয়ত দিতে হবে যে পৃথিবীতে তুমি বলযুক্ত হলে, যদি 80 বছর জীবনযাপন করেছো, তুমি কথা আত্মাকে জয়ী করেছ আমার নামে, তার হিসাব দাও। আপনি যদি যখন বলবেন, না প্রভু আমি পারিনি, তখন তিনি বলবেন, হে অল্প বিশ্বাস। খুব কঠিন বিষয়, ঈশ্বর কিন্তু আমাদের এই কথা বলছে। আজকে যারা একা, যারা ভাবছেন, কিন্তু ঈশ্বরের বাইবেল আজকে সেই বিষয় বলেছে। ঈশ্বর বলছে যে মানুষ ঘরের মধ্যে বন্দী থাকবে, বাইবেল আমাদের শেখাচ্ছে লাস্ট ডে কি হতে চলেছে, মানুষ ঘরে বন্দী, গৃহবন্দী, বাইবেলের মধ্যে লেখা আছে। মানুষ একা কি থাকবে, বাইবেলের মধ্যে লেখা আছে। কেননা যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, আপনি কি করেছেন? শুধু কি আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার ছেলেপুলের জন্য চিন্তা করেছেন, না কোনো আত্মার আপনি সেই কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ প্রভু এই আত্মাকে আমি বাঁচাতে পেরেছি। ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনি সে নিউজ, বিভিন্ন রকম জিনিস আমরা দেখছি আজকে, যারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনাকে জানেন, প্রভু আপনার জীবনকে তিনি জানেন প্রত্যেকটা মুহূর্তে। আজকে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, সত্যি কষ্ট হয় প্রত্যেকটা মুহূর্ত, কিন্তু আমরা এক এক সময় সেই কষ্টকে আমরা জানি যে প্রভু তিনি কিছু করবেন। প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা প্রভুর কাছে বসে, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে আমরা যখন চোখের জল ফেলি, তিনি আমাদের দেখেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে কতজন আপনাকে কিছু করণীয় আছে, আজকে আমি আমাদের
এক ব্রাদারের সাক্ষ্য শুনছিলাম, সে প্রত্যেকটা মুহূর্ত প্রভুর জন্য আকাঙ্ক্ষিত, আর সে সাক্ষ্য প্রভুর দিচ্ছিল। কেননা আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতির মধ্যে যারা আছে তারা চিন্তা করছে, যারা বিশ্বাসী, আজকে বিভিন্ন চার্চ বন্ধ, বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান বন্ধ। আজকে আমি দেখলাম পেপারে ২৬শে এপ্রিল থেকে ৯ মে আমাদের পুরীর মন্দির বন্ধ, আপনারা কালকে নিউজ দেখেছেন। আর শর্টকাটে দীপুদা, শর্টকাটে যারা টুরিস্ট স্পট গুলো তিনটে জায়গার নাম দিয়েছে দীপুদা, আপনারা শুনেছেন দীপুদা? দীপুদা মানে হচ্ছে দি ফর দীঘা, পু হচ্ছে পুরী, আর দা হচ্ছে দার্জিলিং। এই তিনটে ক্ষেত্র বন্ধ বন্ধ, পুরীর মন্দির বন্ধ, বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ, চার্চ বন্ধ, আজকে সব জায়গা বন্ধ, তাই না? অনেক মানুষ ভাবছেন এই তো এক বছর আমরা ঘরে গিয়ে বন্দী ছিলাম, আবার চার্চ বন্ধ, কোথায় উপাসনা করব? কিন্তু লাস্ট ডে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদেরকে শেখায় যে এন্ড অফ দ্য টাইমে যে চার্চ বন্ধ হবে, বিভিন্ন শুধু চার্চ না, বিভিন্ন প্রতিষ্ঠা, বিভিন্ন রিলিজিয়াস টেম্পল বন্ধ থাকবে, বাইবেল তার আগে আমাদের জানিয়ে দিয়েছে। যদি আমোস তার ৮ অধ্যায় যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য আমোস তার ৮ অধ্যায় ৩ পদ যদি দেখুন, আমোস চ্যাপ্টার ৮ ভার্স ৩, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সেই দিন প্রসাদের গান সকল হাহাকার করা যাইবে, ইয়া সদাপ্রভু কয়েন বলেন, সব অনেক লোকে সকল স্থানে সেই ছন্দ দিয়া ফেরিয়া দিয়াছে। কি বলছে দেখুন, ঈশ্বরের বাক্য কি বলছে এখানটায়, ৮ অধ্যায় ৩ পদে বলছে, আমোস ৮ অধ্যায় ৩ পদে বলছে, সেই দিন প্রসাদের গান সকল হাহাকার করা যাইবে, ইয়া সদাপ্রভু বলেন। এবং কি বলছে, সব অনেক লোকের সকল স্থানে সেই সকল ফেরিয়া দিয়া চুপ থাকবে। আজকে দেখুন ঈশ্বরের বাক্য যদি দেখেন, আর সেখানে সব মানে সমস্ত জায়গা বন্ধ থাকবে, এবং সারি সারি মরা আপনারা দেখছেন যে সব পড়ে থাকবে, মরা পড়ে থাকবে, বাইবেল আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তার লাস্ট ডে ঈশ্বর আমাদেরকে সবকিছু জানিয়ে দিচ্ছেন আপনাকে, কেননা আপনাকে প্রিপারেশন করছেন, যাতে এই পরিস্থিতির মধ্যে আপনি যেন উদ্বিগ্ন না হন, এই পরিস্থিতির মধ্যে আপনি যেন ভয় না পেয়ে যান, এই পরিস্থিতির মধ্যে আপনি যেন হাহাকার না হয়ে যান, এই পরিস্থিতির মধ্যে আপনি যেন নিরাশ না হয়ে যান, এই পরিস্থিতির মধ্যে আপনার কাজ আরো বেড়েছে, যেন আত্মা কোনোকে বাঁচাতে পারে না। আজকে যারা আছেন, আমরা বিভিন্ন রকম আমাদের যে প্রেয়ার লাইন আমরা কেন চালু করেছি, আজকে প্রত্যেক জোর প্রেয়ার রিকোয়েস্ট আমরা নিচ্ছি, নেবার পর প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে আমরা, তারা আমাদের যে প্রতিনিধিরা আছে আপনাদের কাছে, যারা প্রেয়ার রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের কাছে ফোন করে প্রার্থনা করছি। কেন? কেননা আমাদের এইটাই কাজ, যেন সেই আত্মাগুলো বিনষ্ট না হয়, কেননা আমাদেরকে কৈফিয়ত দিতে হবে প্রভুর কাছে, আমাকে আপনি কি করেছেন, কেননা ঈশ্বরের সকল বাক্য বলছে, কেননা মানুষ শোকের মধ্যে গেছে, এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার শোকের ছায়া বয়ে গেছে, প্রত্যেক পরিবারে কি হবে। আজকের আমাদের সেই আমাদের পালক যিনি আমার বন্ধু, আর সে অরিজিৎ, রেভারেন্ড অরিজিৎ হালদার, সে আজকে প্রভুত নিদ্রিত, তার পরিবার আজকে সেই গোটা আমাদের সিএনআই ডায়োসিস অফ ব্যারাকপুর তারা যে শোকস্তব্ধ হয়ে গেছে, সেই ইয়ং ছেলেটা চলে গেল প্রভুতে নিদ্রিত। আজকে ঈশ্বর আমাদেরকে এইটাই বোঝাতে চাইছেন, আমার কিছু করণীয় আছে, আমাকে ফিনিশ করতে হবে, কেননা আমার কখন ডাগ আছে আমরা জানি না। সেই জন্য বিখ্যাত কবি
সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই কথা বলেছেন, যদি কেউ ডাক শুনে না তো না যায় রে তবে একলা চলো রে। ঈশ্বর বলছেন যদি আপনার সঙ্গে কেউ না থাকে আপনাকে একা সেই কাজটাকে কমপ্লিট করতে হবে, সেই আত্মাকে বাঁচানোর জন্য। কেননা আজকে প্রত্যেকটা পরিবার শোকস্তব্ধ হয়ে গেছে, আর সেইটা যদি আমরা দেখি আমোস তার 8:13 ঈশ্বরের বাক্য কি বলছে, সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মুচ্ছাপন হইবে। আজকে দেখুন ইয়ং জেনারেশন, ইয়ং ছেলেমেয়েরা তারা মুচ্ছাপন হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তারা দুঃখার্ত মধ্যে আছে। কি হবে, অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে তারা নিরাশ হয়ে যাচ্ছে, অনেক মানুষের কলকারখানা বন্ধ হয়ে তারা নিরাশ হয়ে যাচ্ছে, অনেক মানুষের তাদের অফিস বন্ধ হয়ে গেছে, তারা শেষ স্যালারি পেয়েছে নিরাশ হয়ে গেছে। আগামীকাল 26 তারিখ থেকে আমরা দেখছি 10ই মে পর্যন্ত বাংলাদেশ বর্ডার সিল করে দিয়েছে। যারা বাংলাদেশের লোকেরা কলকাতাতে ছিল ট্রিটমেন্ট করতে তারা যেতে পারছে না কলকাতা বাংলাদেশ, এবং বাংলাদেশের যারা কলকাতার মানুষও তারা কলকাতা ফিরে আসতে পারছে না, লকডাউন হয়ে গেছে সেখানে, শোকে ছায়া পড়ে গেছে। আজকে বাইবেল বলছে যুবক যুবতীরা তারা এরকম মুচ্ছাপন যাইবে, বাইবেল বলছে। কেন বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, এই জন্য এগুলো হবে, আর এগুলো যখন হবে প্রভু বলছেন তুমি যেন জেগে থাকো। আমরা সেই গান গাই না, জেগে থাকো বলেন প্রভু করো সদা প্রার্থনা, কেহ জানিবে না কবু আমার গুপ্ত মন্ত্রণা, নিশি যোগে জোরে যেমন কাটি বাড়ে ঘরে সে হঠাৎ আইসে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। আজকে ঈশ্বর আমাদেরকে জেগে থাকতে বলছেন। যারা এই মুহূর্তে আছেন আপনি নিজেকে চিন্তা করছেন আপনার টাকা আপনার অর্থ আপনার পয়সা, ঈশ্বর আমাদের কিন্তু তিনি এই কথা বলছেন। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত আজকে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন এই কথা। আজকে যুবক যুবতীরা তারা মুচ্ছাপন চলে যাবে, বাইবেল এই কথা আমাদের শেখাচ্ছে। সেখানে বাইবেল আমাদের বারে বারে একই কথা বলছে যে সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মুচ্ছাপন হইবে। আজকে হাহাকার, শোকস্তব্ধ বিভিন্ন জায়গা, ঈশ্বর আপনাকে এবং আমাকে যারা বিশ্বাসী আছে তাদেরকে আগে থেকে প্রভু জানিয়ে দিয়েছেন। বাইবেল আমাদের সেই কথা শেখায় যাতে আমরা উদ্বিগ্ন না হই। আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেলকে বলুন প্রভু সত্যি তুমি আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিয়েছো, জানিয়ে দিয়েছো যে ঘটনা ঘটতে চলেছে। সেই জন্য বাইবেল বলছে তোমার হৃদয় উদ্বিগ্ন না হও। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনাকে কিছু করতে বলছেন ঈশ্বর। আজকে আমরা 365 দিন আমরা দৌড়ে বেড়াচ্ছি, আজকে 390 দিন আমরা কমপ্লিট করেছি, কি দরকার ছিল আমাদের 390 দিন এখানে বসে ঈশ্বরের বাক্য বলার? একটাই কারণ, যাতে আমরা মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছাতে পারি। আজকে অনেক মানুষ ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, রাত্রি 1টা 2টা 3টা 4টা মানুষ আসছে, তারা প্রার্থনা চাইছে। তাদের জন্য যখন প্রার্থনা করছে তাদের নাম সেই প্রভু যিশুর নাম তাদের কানে যাচ্ছে, তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আপনাকে বলছেন লাস্ট ডে তিনি আমাদেরকে অ্যালার্ট করছেন। ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রভুকে বলুন প্রভু তুমি কত মহান ঈশ্বর, কেননা ঈশ্বর আমাদের ভালোবাসেন। আমরা যদি মতি বিশেষ করে দেখি 12:36 ঈশ্বরের বাক্য আমাদের বলেন, কেননা আজকে যারা আছেন আপনি নিজেকে দুঃখার্থ ভাববেন না, চিন্তাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না, আমি আবার বলছি আপনাদের কাছে, কেননা রিজয়েস ইন দা লর্ড অলওয়েজ, আনন্দ করুন প্রভুতে, কেননা আপনি যদি বেঁচে আছেন মনে থাকবে মনে রাখবেন যে প্রভু আপনাকে দিয়ে কিছু করতে চাইছে।
আজকে আপনি বেঁচে আছেন মানে আজকে আপনার কাজ প্রভুর কাছে কিছু করতে কমপ্লিট হতে হবে। ঈশ্বর আপনাকে রেখেছেন এই জন্য, যারা আছেন অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে সারা বিশ্বের লোক এই বাক্য শুনছে, আজকে 70-80 জন আজকে এই মুহূর্তে তারা ফেসবুক লাইভে বসে তারা বসে আছে, তারা কি পাচ্ছে? তারা শুনছে যে প্রভুর কথা, যে ঈশ্বরের বাইবেল তিনি আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সংবাদ দিয়ে দিয়েছেন কি হতে চলেছে। আমাদের কাজ ঈশ্বর যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, মতি তার 12:26 যদি দেখি, 12:26 ঈশ্বরের বাক্য বলছে, আর শয়তান যদি আমাকে ছাড়ায়, দেখুন ভালো করে দেখুন কি বলছে, আর 26 বলছে মতি তার 12:26, আর শয়তান যদি শয়তানকে ছাড়ায় সে তবে আপনার বিপক্ষে ভিন্ন হইল, তবে তার রাজ্য কি প্রকার স্থির থাকিবে। তাহলে আজকে দেখুন শয়তান শয়তানকে ছাড়াচ্ছে, আজকে রাজ্যের পরিস্থিতি দেখুন কত কিছু, আজকে কোটি কোটি টাকা অ্যালার্টমেন্ট হয়েছে অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য, কোটি কোটি টাকা অ্যালার্টমেন্ট, এ ওর নামে দোষ দিচ্ছে, ওর নামে দোষ দিচ্ছে, ও আমাকে টাকা দেয়নি, ও আমাকে পয়সা দেয়নি, তারা আজকে সাফার করছে। তাহলে যদি শয়তান শয়তানকে যদি কি করে, বাইবেল বলছে যদি শয়তান শয়তানকে ছাড়ায় তবে কি হবে। আজকে দেখুন মানুষের জীবনে সেই মায়া মমতা কিছু নেই। আজকে হসপিটালে যে সমস্ত ডাক্তার যাকে মানুষ দেবতার আসনে বসায়, সেই সমস্ত সেই ডক্টররা তারা কি করছে, সেই সমস্ত কোভিড পেশেন্টদের তাদের কিডনি খুলে নিচ্ছে, তাদের যকৃৎ খুলে নিচ্ছে, তাদের লিভার খুলে নিচ্ছে, তাদের চোখ খুলে নিচ্ছে, তাই না? আবার বলছি সব ডক্টর না, কিছু মানুষ আছে যাদের মধ্যে সেই কামানোর মোটো আছে। আজকে যারা এই মুহূর্তে আছে, সত্যি ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে এই কথা শেখাচ্ছেন, যারা শুনছে ঈশ্বর আপনাকে এই জন্য তিনি অ্যালার্ট করতে চাইছেন। ঈশ্বর বলছে লাস্ট ডে, ইন দা লাস্ট ডে তিনি আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন যেন আমি প্রিপারেশন থাকি। আর ইউ রেডি? জিসাস কামিং সুন, প্রভু আসছেন। যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু এই মিটিং এ সামিল হতে পারবেন না, আপনাকে অল টাইম প্রিপারেশন নিয়ে রাখতে হবে। হ্যাঁ প্রভু, আই আর রেডি, আমি যাওয়ার জন্য রেডি প্রভু। ইউ আর দ্য রেডি, আর ইউ রেডি? প্রভু জিসাস কামিং সুন, প্রভু আসছে। আপনাকে এই অনলাইনের মাধ্যমে প্রভু আপনাকে তৈরি করছেন, প্রভু এই অনলাইনের মাধ্যমে আপনাকে শেখাচ্ছেন, আর ইউ রেডি? জিসাস কামিং সুন, প্রভু আসছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আর ইউ রেডি? জিসাস কামিং সুন, প্রভু আসছে। আজকে আমরা যদি দেখি, দৃষ্টিপাত করি, আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে তৈরি করছে। কেননা আপনি কখনো বলবেন না যে আমাকে কেউ ঈশ্বরের বাক্য বলেনি, আপনি কখনো বলতে পারবেন না কেউ আমাকে ঈশ্বরের কথা শোনেনি। আমরা এই জন্য আমরা জুম মিটিং করি না, আমরা সমষ্টিগত মিটিং করছি না, কেন? আমরা ফেসবুক লাইভ করছি যেন সর্বসাধারণ দেখতে পারে, কেন? একটাই কারণ, যাতে প্রত্যেকটা জীব স্বীকার করে, প্রত্যেকটা হাঁটু পাতিত হয়, তিনি একমাত্র খ্রিস্টপ্রভু যীশু, হালেলুয়া। সেই জন্য অনেক গোষ্ঠী আছে তারা জুম মিটিং করছে, জুম মিটিং মানে নিজেদের সমষ্টিগত ভাবে। ওয়াই, কেন ফেসবুক লাইভ? ফেসবুক লাইভ এই জন্য পাবলিক, আমার ফেসবুক লাইভ আছে পাবলিক, যেন সবাই প্রভুর বার্তাকে শুনতে পারে, কেউ যারা বলতে পারে যে আমার প্রভুর বার্তা কেউ আমাকে শোনায়নি। আজকে যারা এই মুহূর্তে আছেন এই জন্য প্রভুর কাছে এই বার্তা আমি ছড়িয়ে দিচ্ছি, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়, হালেলুয়া। তাই ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি ইটার্নাল লাইফ দিতে চান, প্রেজ গড। তাই আজকে 390 দিন, তাই না,
চিন্তা করলে মনে হয় সেই দিন শুরু করেছিলাম, মনে হয় না? 390 দিন আপনি ভেবেছেন যে সেই দিন আমি শুরু করেছিলাম, কিন্তু দেখুন 390 দিন ঈশ্বর আপনাকে তৈরি করছে, মেকিং 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 তৈরি হচ্ছে। যারা আছেন এই মুহূর্তে, আপনি কি শুধু কি পরিবারের জন্য আজকে, যারা এই পর্যন্ত আপনার বয়স অনেক কিন্তু আজকে আর নয়, অনেক হয়েছে, এইবার আপনি মানুষের আত্মার প্রভুর কাছে সেভ করুন, কেননা এইটা আপনার কাছে নিয়ে যেতে হবে। তাই যারা আছেন ঈশ্বরের প্রভুর বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চাইছেন, কেননা এন্ড অফ দ্য টাইম প্রভু আমাদেরকে অ্যালার্ট করছেন। মতি তার 24 অধ্যায় যদি 14 পদ দেখি, আমরা যদি ঈশ্বরের বাক্য মতি 24 অধ্যায় 14 পদ বাইবেলে কথা বলছেন, যারা আছেন অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, ম্যাথিউ চ্যাপ্টার 24 ভার্স আমরা যদি সেখানে চলে যাই, মতি তার 24 অধ্যায় 14 পদ, মতি 24:14 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। কারণ মনে করো যে কোনো ব্যক্তি বিদেশে যাইতেছে, তিনি আপন দাস দিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাদের হস্তে সমর্পণ করিলেন। কোন আপনি চিন্তা করুন, আপনি বিদেশে যাচ্ছেন, আপনি যখন বিদেশে যান বা আপনি কিছু কালের জন্য কোনো জায়গা বাইরে ঘুরতে যান, আপনার ঘরের চাবি যদি আপনি একা হন, আপনার কিছু যা কিছু আছে আপনি মানুষকে বলে যান, বাবু আমি যাচ্ছি, এই চাবি তোর কাছে দিয়ে গেলাম, এই এই বলে গেলাম। যদি কেউ বাড়িতে, যদি আপনি যদি পরিবারে যদি কেউ গার্জেন হন, যদি আপনার সন্তান সন্ততিরা থাকে, বলে বাবু আমি যাচ্ছি, এই খাবার রেখে গেলাম, আবার আমি আসব, তাই না? আমরা প্রভুর যারা এই মুহূর্তে আছি প্রভুর সান্নিধ্যে, ঈশ্বর আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, আপনাকে সেই ডাক পারবে, সেই নিজের কাছে সেই দেশে যাওয়া। এটা তো আমরা, আমার তো দেশ না, আমরা স্বদেশ, আমরা যখন আপন দেশে যাব, আপন রাজ্যে যখন যাব, প্রভুর রাজ্যে, তাহলে এইটা জাস্ট পাঠিয়েছে, আপনাকে কিছু দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটাকে কমপ্লিট করুন, আর একজনের কাছে দায়িত্ব দিয়ে আমাকে যেতে হবে, আমাকে ডাক এসছে। আজকে যে প্রভুর সন্তান আমাদের রেভারেন্ড অরিজিৎ হালদার, আর সে তার ডাক এসছে, সে কাজ করে গেছে, তার দায়িত্ব লোককে বুঝিয়ে দিয়ে গেছে, আমার ডাক এসছে, চলে গেছে সুন্দরভাবে। কেননা জন্মদিন অপেক্ষা মরণদিন উত্তম, হালেলুইয়া। ডোন্ট প্যানিক, মরতেই হবে, জন্মালেই মরতে হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু এই মৃত্যুটা যেন আনন্দজনক হয়, এই মৃত্যুটা যেন জীবন মুকুট হয়, এই মৃত্যুটা যেন আমার হাসি মুখে হয়, এই মৃত্যুটা যেন কুৎসিত কদাকারে না হোক, এই মৃত্যুটা যেন অনুতপ্তের মৃত্যু না হোক, এই মৃত্যুটা যেন হোক রিজয়েসের মৃত্যু, হালেলুইয়া। যারা আছেন যেন আমি বলতে পারি, ইয়েস আমি আমার কাজ কমপ্লিট করেছি, গো টু মাই ফাদার হাউস, আমি বাবার কাছে যাচ্ছি, এই মৃত্যুটা সেরকম আনন্দ করুন। অনেক মানুষ আছে মৃত্যুকে ভয় পায়, কেননা যারা মৃত্যুকে ভয় পায় তারা, তাদের চিন্তা করুন, আপনি এই জায়গায়, মানে আপনাকে প্রভু যে জায়গা দিয়েছে রাখা, সেই জায়গার কাজকে কমপ্লিট করেননি বলেছে আপনি ভয় পাচ্ছেন, কেননা বাবার কাছে গেলে তো হিসাব দিতে হবে আপনাকে, না? যারা মৃত্যুকে ভয় পায়, যারা মৃত্যুকে ভয় পায়, আমি আবার বলছি এই কথাটা, কেননা আপনি বাবার কাছে গেলে বাবা হিসাব চাইবে আপনার কাছে, সেই জন্য আপনি ভয় পান। আর যদি আপনার কাছে, ডোন্ট ভয়, কেননা আমি বাবার কাছে যাচ্ছি, আমার বাবার কাছে যাচ্ছি, আমি কি করেছি বাবা সব জানি, হালেলুইয়া। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে আছেন, প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন আপনি কি করেছেন। যারা আছেন ঈশ্বরের বাক্য মতি তার 12:36 যদি দেখি, 36 ম্যাথিউ চ্যাপ্টার 12:36 12:36 দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে।
আর আমি তোমাদের বলিতেছি, মনুষ্য যত অনর্থক কথা বলে বিচারের দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। আপনি যা কিছু ব্লাব দিয়ে গেছেন, আপনি বলে গেছেন 14 পুরুষ, 15 পুরুষ, 16 পুরুষ, 17 পুরুষ, আমি কনভার্ট খ্রিস্টান, সবকিছু ব্লাব দিয়ে গেছেন বলছে 36 পদে। আমি তোমাদের বলিতেছি, মনুষ্য যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। যারা আছেন আপনাকে সেই হিসাব কিন্তু দিতে হবে। আমরা যারা প্রভুর কাছে আছি, প্রভুর সান্নিধ্যে আছি, এই অনর্থক কথার হিসাবে আপনাকে হিসাব দিতে হবে। তাই আজকে যারা আছেন, আপনি কি করেছেন, নিজেকে সমীক্ষা করুন। কারোর উপরে আঙুল তোলার দরকার নেই। আজকে যারা সুযোগ পেয়েছে, এই 390 দিন আপনি প্রভুর কাছে সাক্ষী, 390 দিন আজকে আপনার জীবনে একটা সুযোগ এসেছে। এইটাকে আপনি যতদিন পৃথিবীতে আছেন এটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করুন। ঈশ্বরকে ধন্যবাদ দিন যারা প্রভুর সান্নিধ্যে আছেন। প্রভু সে বলবে, আমার আত্মা তোমার কাছে আমি সমর্পণ করছি। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। সত্যি প্রভু, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। যারা এই মুহূর্তে প্রভু তোমার সান্নিধ্যে এসেছে, তুমি তাদের হৃদয়কে দেখেছো প্রভু যিশু, তুমি তাদের মনকে তুমি জানো। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে প্রভু ব্রাদার প্রণব কাশ্যপের জীবনকে তুমি কত আশীর্বাদ, কত অনুগ্রহ করেছো। তার মেয়ে জামাইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। আমি ধন্যবাদ দিই প্রভু তোমার কাছে, সেই প্রদীপ লিমাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। প্রেজ দ্য লর্ড ব্রাদার প্রদীপ লিমা। প্রভু পরমেশ্বর কা সামর্থ প্রদীপ জি কো উপর মে তেরে অনুগ্রহ সে ভর দে প্রভু। প্রদীপ জি কো দো বচ্চে কো বে বিবি কো তেরে হাতে মে সমর্পণ কর রে প্রভু। ইয়ে তোমারা দাস হে প্রভু, তেরে তোমারা সেবা গাই কা কাম কর রে প্রভু। প্রদীপ জি কো জীবন মে বহুত আশিস সে ভর দে প্রভু, উসকে জীবন মে জো কুছ জরুরত 1000 গুণ আশিস সে ভর দে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু কাকলি প্রামাণিককে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। কাকলি প্রামাণিকের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো, যেন কাকলি প্রামাণিক তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার বাইরে যাও, ভিতর সব রক্ষা করো প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আমি সোনু হেলাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, সোনু হেলা কো তেরে হাতে সমর্পণ করে প্রভু। সর সে লেকা পাওতে প্রভু ঈশ্বর কে লহু সে প্রভু সোনু জি কো তেরে হাতে মে সমর্পিত করে প্রভু। তেরে সামর্থ্য ভর দে প্রভু, রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। সোনু জি প্রভু তেরে মহিমা প্রশংসা করে প্রভু, সারে আদর মহিমা তুমকো দে রে প্রভু। অনুগ্রহ সে ভর দে প্রভু ঈশ্বর কে নাম সে। বিবেক কুমার সাউকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার সন্তান পাস্টার বিবেক কুমার সাউয়ের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। তার ওয়াইফকে তুমি আশীর্বাদ করো, তার মিনিস্ট্রি কাজকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। পিন্টু কে রাখছি প্রভু তোমার কাছে প্রভু, পিন্টুর জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, যেন পিন্টু তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, মৌমিতা দাসের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার বাবা মনোজ দাসকে, সিস্টার রঞ্জিতা দাসকে এবং রিতমকে, এবং প্রভু প্রার্থনা করি প্রভু নমিতার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। তোমার কান্তি মণ্ডলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু তোমার কালী মন্ত্রে জীবনে। আমি মাধবী চৌধুরীকে তোমার কাছে রাখছি প্রভু, লেউনি চৌধুরী জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস।
শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার বাইরে যাও, ভিতর সংরক্ষণ করো, যেন শিখাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা, তুমি তার জীবনে আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু মিরিয়াম দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, মিরিয়ামের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। Thank you, Jesus, the Holy Spirit, Prabhu. Thousand more medium in Japan, asking about Koro, share your tomar go out of tomar consumption of the body. Thank you, Jesus, to my Dondabati. Thank you, Jesus, to be got a Mohan. Prabhu, as you put take John Katomagachi dedicated for Chipu. I mean, Reverend Sumita Ghoska to Makachi Rakchipu. তুমি তাকে রিকভারি করো প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি শক্তি দাও, বল দাও প্রভু, যেন হেঁটে চলে বেড়ে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট, তুমি অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু। আজকে আমরা প্রত্যেকজন তোমার কাছে সমর্পণ করছি, যারা বিশেষ করে এবারে জরের বসুমা থেকে রাখছি, তাকেও তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু যারা কোভিড এফেক্টেড আছে প্রভু, প্রত্যেক জনকে রাখছি প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তুমি আমাদেরকে তৈরি করো প্রভু, যেন আমরা তোমার মহিমা কীর্তন করতে পারি। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভিতা সরকার করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুষ্ঠিত হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপর অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা দাঁড়িও না, কিন্তু মন দিয়ে রক্ষা করো, যে তো রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। আমি সিস্টার বেশি প্রধানকে রাখছি প্রভু, তার জীবনকে তোমার পবিত্র সমস্ত ভার দিলাম, সকল গৌরব তোমার বেশি প্রধানের সন্তানকে, সেই দরিশের সন্তানকে রাখছি প্রভু, তুমি ব্লেস করো প্রভু, তারা যেন তোমার গৌরব এখন ঈশ্বরে পবিত্র আত্মা শান্তি সহভাগিতা খ্রিস্ট সন্তান সন্তানকে গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজ করো। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশেষ করে ঈশ্বরের জন্য আপনি কিছু করুন। আমরা বিশেষ করে অনেক মানুষ আছে যারা আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছে, ওষুধের অভাবে ওষুধ চাইছে, অনেক মানুষ রেশন চাইছে, তাদের জন্য আমরা প্রার্থনা করবেন। অনেক মানুষ ওল্ডেজ হোমে আছে, যেটা আমরা ওল্ডেজ হোমে আমরা কিছু খাবার পাঠাই, যদি আপনি কিছু মনে করেন, যদি কিছু করতে চান অবশ্যই করতে পারেন। আমরা যে সমস্ত মানুষের কাছে রেশন, যারা ওষুধ চাইছে, বিশেষ করে তাদের কাছে যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, প্রার্থনা করবেন। এবং যদি আপনি মনে করেন যদি ঈশ্বর কথা বলছেন, ডু ইট, আপনি করতে পারেন। ঈশ্বর আপনার সঙ্গে থাকুন। আগামীকাল পার্ট থ্রি, ইন দ্য লাস্ট ডে পার্ট থ্রি আগামীকাল নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন, প্রভুর গৌরব করুন। সকলকে জয় যিশু। Thank you.